আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও বা'দ আমাদের যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছেন নিজের আর পরিবারের পক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে কুরবানি করার তৌফিক দিন এবং আল্লাহ তাআলা কবুল করুন আমিন তবে আমাদের দেশে একটি ভুল জিনিস প্রচলিত রয়েছে আমরা এর থেকে সতর্ক এবং সাবধান হব দূরে থাকব তা হলো অনেকেই কোরবানির পশু জবেহ করালেন কাউকে দিয়ে জবেহের বিনিময়ে চামড়াটা অথবা জবেহ করিয়েছেন গুস্ত দিলেন অথবা কেউ কোরবানির পশু চামড়া ছুলালো ছোট ছোট করে কেটে দিল এই জন্যে বিনিময় হিসেবে গুস্ত দেন জেনে রাখা উচিত কোরবানির পশু জবেহ করার জন্য আলাদা পারিশ্রমিক দিতে হবে নিজে না করলে নিজে অথবা পরিবারের কেউ যদি না করে অন্য কেউ বাহিরের হয় সে যদি আল্লাহর ওয়াস্তে করে দেয় হতে পারে অথবা পারিশ্রমিক দিয়ে কুরবানি করাবো পারিশ্রমিক দিয়ে গুস্ত কাটা রাখা উচিত কোরবানির পশুর গুস্ত চামড়া কিছুই বিনিময় হিসেবে হবে না 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 তাই আমাদের দেশেরই প্রচলিত ভুল থেকে আমরা সজাগ থাকব বেঁচে থাকব। কোরবানির পশুর গুস্ত চামড়া বিনিময় হিসেবে দেব না নেব না আল্লাহ তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ